বাহামাস বিশ্বের এমন একটি দেশ যে নিজের সৌন্দর্যের জন্য পুরো বিশ্বে জানা যায় এবং এই দেশটিকে পুরো বিশ্বের সুন্দর দেশগুলির মধ্যে অন্যতম মানা হয়। আজ আমরা এই দেশটি সম্পর্কে কিছু অজানার কথা জানব, যা হয়তো আপনাকে অবাকও করতে পারে। বাহামাস উত্তর আমেরিকায় অবস্থিত একটি ছোট্ট দেশ, যা প্রায় 700 ছোট ছোট আইল্যান্ডকে নিয়ে তৈরি। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার হলো, এখানে 30টি আইল্যান্ডে এখানে বেশিরভাগ মানুষ বসবাস করেন। এই দ্বীপপুঞ্জের অবস্থান, জলবায়ু ও ভূগোল এটিকে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করেছে। উষ্ণ উপসাগরীয় স্রোতের কাছে অবস্থিত হওয়ার জন্য সারা বছরই এখানকার জলবায়ু খুব মৃদু। এখানে নীল সমুদ্রের পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা ও সমুদ্র সৈকতের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত এই দেশটির আধিকারিক নাম কমনওয়েলথ অব দি বাহামাস, যেখানের আধিকারিক ভাষা ইংলিশ। এছাড়াও এখানে কিছু অন্য ভাষা ব্যবহার করা হয়। দেশটি আয়তনে 13,878 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে আছে, যে দেশটিকে দেখতে খুবই সুন্দর। যেখানে জনসংখ্যা 2018 সাল অনুযায়ী 380,000 আশেপাশে। এখানে রাজধানী এবং এখানে সবথেকে বড় শহর নাসাও, যাকে এখানে সাংস্কৃতিক শহরও বলা হয়ে থাকে। দেশটি বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি হওয়ার জন্য এখানে কখনো কখনো খুব ভারী মাত্রায় ঝড় বৃষ্টি বা তুফান হয়ে থাকে, যা কখনো কখনো এই দেশটিকে যথেষ্ট মাত্রায় ক্ষতি করে থাকে, যার প্রভাব এখানের পর্যটন শিল্পের উপরেও পড়ে থাকে। এই দেশের মানুষদের থেকে কোনো রকম সেলস ট্যাক্স নেওয়া হয় না এবং সরকার থেকে এখানে নাগরিকদের এই সুবিধা দেওয়া হয়। বিশ্বের বেশিরভাগ দেশেই গাড়ির স্টিয়ারিং বাম দিকে অথবা ডান দিকে হয়ে থাকে, কিন্তু বাহামাস বিশ্বের এমন একটি দেশ যেখানে দুটি অ্যাভেলেবেল আছে। এখানে মহিলাদের প্রেগনেন্সির সময় সরকার থেকে যথেষ্ট সুবিধা দেওয়া হয় এবং এই অবস্থায় চাকরি করা মহিলাদেরই যথেষ্ট মাত্রায় ছুটি দেওয়া হয়। আসলে এই দেশটিকে দা বাহামাস বলা হয়ে থাকে এবং পৃথিবীতে এমন খুব কমই দেশ আছে যার নামের আগে ইংরাজি শব্দ দায়ের ব্যবহার করা হয়। এখানে সমুদ্রতটে প্লাবিত হওয়া জল বিশ্বের অন্য সমুদ্রতটের জলের চেয়ে খুব স্বচ্ছ মানা হয় এবং এটিকে দেখতে খুবই সুন্দর লাগে। 1980 সালের দিকে এই দেশটিকে নেশার দিক থেকে একটি বড় ব্যবসায়ী কেন্দ্র হিসেবে মানা হতো এবং আমেরিকাতে নিয়ে যাওয়া প্রায় 80%-এরও বেশি কোকেন এখান থেকেই সাপ্লাই করা হতো। এখানে সমুদ্রের নিচে যথেষ্ট গুহা তৈরি আছে, যেগুলি হাজারো বছর আগে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল বলে মনে করা হয়। দেশটির মানুষ যথেষ্ট মডার্ন হয়ে থাকে এবং এখানে ঘুরতে আসা ট্যুরিস্ট নিজেকে খুব সুখী মনে করেন, যার কারণে এখানে প্রায় 40-45% ইনকাম শুধুমাত্র ট্যুরিজম থেকেই আসে। একটা সময় অনুযায়ী দেশকে যথেষ্ট গরিব বলেই মানা হতো এবং এই দেশটির উপর ব্রিটিশদের যথেষ্ট রাজত্ব ছিল, কিন্তু আজ এই দেশটিকে বিশ্বের সবথেকে ধনী দেশগুলির মধ্যে মানা হয়। এখানের মুদ্রাকে বাহামিয়ান ডলার বলা হয়, যেখানের $1.70 ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশের 82 টাকা সমান। এখানে সমুদ্রজাহাজ যথেষ্ট মাত্রায় দেখা যায়, এগুলোকে ট্যুরিস্টদের জন্য যথেষ্ট বেশি মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে, যেগুলোকে দেখতে সমুদ্রে খুবই সুন্দর লাগে। এখানে অবস্থিত কিছু আইল্যান্ডকে বিশ্বের সবথেকে সুন্দর ও আকর্ষণীয় আইল্যান্ডের মধ্যে ধরা হয় এবং যেখানে সময় কাটানোর জন্য প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে। এখানে বীচ ছাড়াও ঘুরে দেখার মতো আছে অনেক কিছুই, সাথে কেনাকাটাও করতে পারেন। এখানে রেস্টুরেন্টে স্বাদ নিতে পারেন স্থানীয় খাবারের এবং এখানে জাদুঘরগুলো ঘুরে আসতে পারেন। পশুপ্রেমীরা এখানে ব্লু ল্যাগুন আইল্যান্ডের ডলফিনদের সাথে সময় কাটিয়ে আসতে পারেন, যা আপনাকে খুবই আনন্দ দেবে। এখানের বীচগুলো বিখ্যাত এই নীল রঙের জন্য, নীলের এমন সৌন্দর্য অন্য কোথাও চোখে পড়ে না। একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় এখানে জল এতটাই পরিষ্কার যে সমুদ্রে খালি চোখেই আপনি প্রায় 200 ফুট পর্যন্ত নিচে দেখতে পাবেন। এখানে রাজধানী নাসাওতে ডাউনটাউন নাসাও, এই জায়গাটি নাসাওয়ের প্রাণকেন্দ্র। শপিং মল, বাণিজ্য কেন্দ্র, অফিস, আদালত সব এখানেই অবস্থিত। দেশটি 1973 সালে 10ই জুলাই ব্রিটিশদের থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। 2019 সালের সেপ্টেম্বর মাসে ডরিয়ান নামের একটি পঞ্চম শ্রেণীর হ্যারিকেন ঘূর্ণিঝড় এখানে আঘাত আনে, যা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় প্রায় 185 মাইল। ঘূর্ণিঝড়টির কারণে মূল বাহামা দ্বীপের প্রায় 45% ঘরবাড়ি, প্রায় 13,000 ভবন আংশিক বা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়, যা এই দ্বীপের জন্য খুবই খারাপ এবং দুঃখজনক সময় ছিল। বাহামাসের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে প্যারাডাইস আইল্যান্ড, ডলফিন কাই আটলান্টিস, প্রাচীন লাইট হাউস, নাসাও স্ট্র মার্কেট, ন্যাশনাল আর্ট গ্যালারি, পম্পে মিউজিয়াম ইত্যাদি সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই দেশটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন এবং বিশ্বের অজানা ও রহস্য রোমাঞ্চভরা ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।